সম্মানিত ভিউয়ার্স, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি বেবিনিয়াম চ্যানেলে। আজ আমরা শিখব আরবি ভাষা শিক্ষা ক্লাস 438 নাম্বার ক্লাসটি। আসুন তাহলে শুরু করা যাক। প্রথমেই যে বাক্যটি আছে সেটা হচ্ছে বলো, তুমি বলো। আরবি ভাষায় বলবেন কালাম, ইন্তা কালাম। বাক্যটিতে কালাম অর্থ বলা, ইন্তা মানে তুমি, কালাম ইন্তা কালাম, বলো তুমি বলো। তারপর লেখা আছে লোকগুলো কাজ করবে না কি করবে না। প্রশ্নটিকে জিজ্ঞাস করবেন নফরাত শুগল ওয়ালা মাফি শুগল। এখানে নফরাত অর্থ লোকগুলো, শুগল অর্থ কাজ করা, ওয়ালা মানে নাকি, মাফি শুগল অর্থ কাজ করবে না। নফরাত শুগল ওয়ালা মাফি শুগল, লোকগুলো কাজ করবে নাকি করবে না। তারপর লিখা আছে এই তিনজনের কাজ লাগবে না। আরবি ভাষায় বলবেন হাদা তালাতা নফর মাই আবগা শগল। হাদা অর্থ এই, তালাতা নফর মানে তিনজনের, মাই আবগা মানে লাগবে না, শগল অর্থ কাজ। হাদা তালাতা নফর মাই আবগা শগল, এই তিনজনের কাজ লাগবে না। তারপর লিখা আছে সে সৌদি আরবে এসেছে 1 মাস হয়। আরবি ভাষায় বলবেন হুয়া ওয়াহেদ শাহার ইজি সৌদি আরব। হুয়া মানে সে, ওয়াহেদ অর্থ এক, শাহার মানে মাস, ইজি মানে আশা। হুয়া ওয়াহেদ শাহার ইজি সৌদি আরব, সে সৌদি আরবে এসেছে 1 মাস হয়। তারপর লিখা আছে সে কাজ করে। আরবি ভাষায় বলবেন হুয়া সাউই শগল। হুয়া অর্থ সে, সাউই অর্থ করা, শগল শব্দের অর্থ কাজ। হুয়া সাউই শগল, সে কাজ করে। নেক্সটে লিখা আছে তুমি এখানে বসো। আরবি ভাষায় বলবেন ইনতা ইজলিস হেনা। বাক্যটিতে ইনতা মানে তুমি, ইজলিস শব্দের অর্থ বসা, হেনা অর্থ এখানে, ইনতা ইজলিস হেনা, তুমি এখানে বসো। তারপর লিখা আছে আমি অবশ্যই এখন যাব। আরবি ভাষায় বলবেন আনা লাজিম রোহ আলহিন। বাক্যটিতে আনা অর্থ আমি, লাজিম শব্দের অর্থ অবশ্যই, রো অর্থ যাওয়া, আলহিন মানে এখন। আনা লাজিম রো আলহিন, আমি অবশ্যই এখন যাব। এরপর লিখা আমি গতকাল এসেছি। আরবি ভাষায় বলবেন আনা ইজি আমস। বাক্যটিতে আনা অর্থ আমি, ইজি অর্থ আশা, আমস মানে গতকাল, আনা ইজি আমস, আমি গতকাল এসেছি। এরপর লিখা আছে আমি একটু পর আসব। আরবি ভাষায় বলবেন আনা ইজি বাদ শুয়াইয়া। বাক্যটিতে আনা অর্থ আমি, ইজি শব্দের অর্থ আশা, বাদ মানে পরে, শুয়াইয়া অর্থ একটু, আনা ইজি বাদ শুয়াইয়া, আমি একটু পর আসব। এবারে লিখা আছে তুমি কখন এসেছ। প্রশ্নটিকে আরবি ভাষায় জিজ্ঞেস করবেন ইনতা মিতা ইজি। ইনতা মানে তুমি, মিতা অর্থ কখন, ইজি শব্দের অর্থ আশা, ইনতা মিতা ইজি, তুমি কখন এসেছ। তারপর লিখা আছে আমরা এখন ব্যস্ত। আরবি ভাষায় বলবেন নাহনু আলহিন মুশগুল। এখানে নাহনু অর্থ আমরা, আলহিন মানে এখন, মুশগুল শব্দের অর্থ ব্যস্ত, নাহনু আলহিন মুশগুল, আমরা এখন ব্যস্ত। তারপর লিখা বস আমার ছুটি লাগবে। আরবি ভাষায় বলবেন মুদির আনা আবগা ইজাজা। মুদির মানে বস, আনা অর্থ আমার,
আবগা মানে লাগবে, ইজাজা শব্দের অর্থ ছুটি। মুদির, আনা আবগা ইজাজা, বস আমার ছুটি লাগবে। তারপর তুমি কেন আসুনি, আরবি ভাষায় বলবেন ইনতা ল্যাশ মাইজি। ইনতা অর্থ তুমি, ল্যাশ অর্থ কেন, মা ইজি অর্থ আসুনি। ইনতা ল্যাশ মা ইজি, তুমি কেন আসুনি, আজ অনেক গরম। আলিউম ওয়াজিদ হার, আলিউম মানে আজ, ওয়াজিদ অর্থ অনেক, হার শব্দের অর্থ গরম। আলিউম ওয়াজিদ হার, আজ অনেক গরম। তারপর লিখা আছে আমি তোমার কথা শুনি না, আরবি ভাষায় বলবেন আনামা ইসমা ইন্তা কালাম। এখানে আনা অর্থ আমি, মা ইসমা মানে শুনি না, ইন্তা অর্থ তোমার, কালাম শব্দের অর্থ কথা। আনা মা ইসমা ইন্তা কালাম, আমি তোমার কথা শুনি না। তারপর লিখা আছে স্বাগত, ভিতরে আসুন, আরবি ভাষায় বলবেন মারহাবা, তাফাদ্দাল। মারহাবা অর্থ স্বাগত, তাফাদ্দাল মানে ভিতরে আসা। মারহাবা, তাফাদ্দাল, স্বাগত, ভিতরে আসুন। এরপর লিখা আছে আমার ঠান্ডা পানি লাগবে, আরবি ভাষায় বলবেন আনা আবগা ময়া বাড়িত। এখানে আনা অর্থ আমার, আবগা মানে লাগবে, ময়া মানে পানি, বাড়িত অর্থ ঠান্ডা। আনা আবগা ময়া বাড়িত, আমার ঠান্ডা পানি লাগবে। আমার রুমে এসি নাই, আনা গোরফা মাফি মোকাইফ। আনা অর্থ আমার, গোরফা অর্থ রুমে, মাফি অর্থ নাই, মোকাইফ অর্থ এসি। আনা গোরফা মাফি মোকাইফ, আমার রুমে এসি নাই। এবারে লিখা আছে না এটা অনেক বেশি দামি, আরবি ভাষায় বলবেন লা হাদা মাররা গালি। লা মানে না, হাদা অর্থ এটা, মাররা গালি অর্থ বেশি দামি। লা হাদা মাররা গালি, না এটা অনেক বেশি দামি। তারপর লিখা আছে তোমার টাকা আমার লাগবে না, আরবি ভাষায় বলবেন ইনতা ফুলুস আনা মাই আবগা। ইনতা অর্থ তোমার, ফুলুস অর্থ টাকা, আনা অর্থ আমার, মাই আবগা মানে লাগবে না। ইনতা ফুলুস আনা মাই আবগা, তোমার টাকা আমার লাগবে না। তারপর লিখা আমার একজন এসির কাজ জানা লোক লাগবে, আনা আবগা ওয়াহেদ নফর মুআল্লেম মুকাইফ। আনা অর্থ আমার, আবগা মানে লাগবে, নফর অর্থ লোক, মুআল্লেম মুকাইফ অর্থ এসির কাজ জানা। আনা আবগা ওয়াহেদ নফর মুআল্লেম মুকাইফ, আমার একজন এসির কাজ জানা লোক লাগবে। মালিক আমার একটা মোবাইল লাগবে, মুদির আনা আবগা ওয়াহেদ জাওয়াল। আনা অর্থ আমার, আবগা মানে লাগবে, ওয়াহেদ অর্থ একটা, জাওয়াল মানে মোবাইল। মুদির আনা আবগা ওয়াহেদ জাওয়াল, মালিক আমার একটা মোবাইল লাগবে। এটা 25 টাকা, হাদা খামসা 20 রিয়াল। হাদা অর্থ এটা, খামসা 20 রিয়াল মানে 25 টাকা। হাদা খামসা 20 রিয়াল, এটা 25 টাকা। আমার একজন কাজের লোক লাগবে, আনা আবগা ওয়াহেদ আমেল। আনা মানে আমার, আবগা মানে লাগবে, ওয়াহেদ মানে একজন, আমেল অর্থ শ্রমিক। আনা আবগা ওয়াহেদ আমেল, আমার একজন কাজের লোক লাগবে। আজকে আমার অনেক কাজ আছে, আলিউম আনা ফি শুগুল ওয়াজিদ। আলিউম মানে আজ, আনা অর্থ আমার, ফি মানে আছে, শুগুল অর্থ কাজ, ওয়াজিদ অর্থ অনেক। আলিউম আনা ফি শুগুল ওয়াজিদ, আজকে আমার অনেক কাজ আছে। তুমি জানো এটা কত টাকা, ইনতা মালুম হাদা কাম ফুলুস। ইনতা অর্থ তুমি, মালুম মানে জানো, হাদা মানে এটা,
কাম অর্থ কত, ফুলুস মানে টাকা। ইন্তা মালুম হাদা কাম ফুলুস, তুমি জানো এটা কত টাকা? ধন্যবাদ সবাইকে আরবি ভাষা শিক্ষা ক্লাস 438 নম্বর ক্লাসটি করার জন্য। আল্লাহ হাফেজ।